سيد الانسان وما قال الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر আল্লাহ পাক পরবর্তীকার আলম রমজান শরীফের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বলেন, রমজান হচ্ছে সেই মাস যে মাসে কোরআনকে নাযিল করা হয়েছে। অতএব তোমরা যারা রমজানকে পাবে তাদের সকলের জন্য ফরজ হচ্ছে রমজান মাসের রোজা রাখা। এই রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরে আল্লাহ এখন অপশন দিলেন, এখন যদি কেউ চায় আশুরা রোজা রাখবে আর না রাখলেও সে ভালো ধর্ম না। রসুল বলেন, যে ব্যক্তি চাইবে সে রোজা রাখতে পারে আর যে চাইবে না সে রোজা না রাখলেও কোনো অসুবিধা নাই। কিন্তু রোজা রাখলে ফজিলত আছে না? আছে। যে ফজিলত আছে সেটা আমরা আগে উল্লেখ করছি। এই আশুরার দিন যখন থেকে রোজা ফরজ হইল তখন থেকে নিয়ে ইন্তেকালের আগ পর্যন্ত রসুল যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি ওই দিনের সাথে আরো একটা দিন যোগ করিয়া রোজা। তাহলে বর্তমান সময়ে আশুরা রোজা একটা না দুইটা? দুইটা। আল্লাহ রসূলের মনের একান্ত আকাঙ্ক্ষা, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে ওই একদিনের সাথে আরো একটা দিন মিলাই আমি রোজা রাখবো। কিন্তু রসূলের সেই সুযোগ হয় নাই। আল্লাহ রসূলের আগের দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, যেহেতু রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আকাঙ্ক্ষা ছিল। অন্য হাদিসে পাওয়া যায় আল্লাহ রসূল বলছেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া কালিকু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। আশুরার রোজা রাখো এবং রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করো। এই দশ দিন রোজা, দশ নম্বর দিন রোজা রাখার সাথে হয়তো নয় নম্বর দিন অথবা এগারো নম্বর দিন তোমরা যোগ করিয়া রোজা রাখো। এই যোগ করিয়া রোজা রাখার মাধ্যমে ওই জাতির বিরোধিতা করো। প্রশ্ন আসতে পারে যে তারাও একটা ইবাদত করতেছে, আমরাও একটা ইবাদত করতেছি, তো এখানে বিরোধিতা করার দরকার থাকে? এমন প্রশ্ন আসেন না? এর জবাবে উলামায়ে কিরাম বলেন, পৃথিবীতে একমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্ম সত্য নয়। সমস্ত ধর্ম বর্তমানে বাতিল। মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের ধর্ম বাতিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের ধর্ম বাতিল। বর্তমানে যদি ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসেন, অন্য ওই আগের ধর্ম অনুসরণ করতে পারবেন না। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম অনুসরণ করতে হবে। যেহেতু একমাত্র ইসলামই একমাত্র ধর্ম, সত্য ধর্ম, সুতরাং ইসলামের আমল এবং অন্যান্য ধর্মের আমল যদি একত্রিত হয়ে যায়, মিলি যায়, তাহলে যে কোনো মানুষের ধারণা আসতে পারবে আসলে ধর্ম সবটাও সত্য। মুসলমানের ধর্মের মধ্যেও রোজা আছে, ইহুদি ধর্মের মধ্যেও রোজা আছে, আমরাও আশুরার দিন রোজা রাখি, তারাও আশুরার দিন রোজা রাখে, এখানে পার্থক্যটা কোথায়? এজন্য আল্লাহ রাসূল বলেন, যেহেতু একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, এই ইসলামের খাসনা করতে হবে ইসলামের পদ্ধতি অনুসরণ করে, অন্য কোন ধর্মের পথ অনুসরণ করে ইসলাম ধর্ম পালন করা যাবে না। যেহেতু ইহুদিরা একদিন রোজা রাখে, মুসলমানরা আর ভবিষ্যতে একদিন রোজা রাখতে পারবে না। বরঞ্চ প্রত্যেক মুসলমানের উচিত হচ্ছে আগামীতে তারা যেন এই একদিনের সাথে আরো একটা দিন যোগ করিয়া ইবাদত করে। সুতরাং বর্তমানে আশুরা রোজা কয়টা? দুইটা। আমাদের সকলকে দুইটা রাখা উচিত। এই দুইটা আগামীকাল বুধবার এবং পরবর্তী দিন বৃহস্পতিবার, হয়তো বুধ এবং বৃহস্পতি দুই দিন মিলিয়ে রাখবেন অথবা বৃহস্পতি এবং শুক্র দুই দিন মিলিয়ে রাখবেন। এইভাবে রাখলে মোট দুই দিন রাখা হয়ে যাবে। যারা বুধ এবং বৃহস্পতিবার রাখবেন তাদের আর শুক্রবার রাখার প্রয়োজন নেই। আর যিনি বুধবার রাখতে পারবেন না উনি বৃহস্পতি এবং শুক্রবারে রাখবেন। এটা হচ্ছে ইংল্যান্ড, সৌদি আরব, মিডল ইস্ট এরার জন্য। বাংলাদেশ, পাকিস্তানে যারা আছে তারা রোজা রাখবেন বৃহস্পতি, শুক্র অথবা শুক্র এবং শনিবার। যাই হোক, আল্লাহর রসুল অন্য
সম্পূর্ণ জাতির সাথে আমাদের এবাদতটা মিল, তাদের এবাদতের মতো আমাদের এবাদত হোক, সেটা পছন্দ করছেন না পছন্দ করেন নাই? পছন্দ করেন নাই। কেন? আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য কোন জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করবে, উঠা বসা চলাফেরা কাপড় চোপড় পরিধানের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যদি অন্য কোনো জাতির সে বেশভূষা অবলম্বন করে, সাদৃশ্য অবলম্বন করে, তাহলে কিয়ামতের দিন ওদের মধ্য কোণে গণ্য হবে, মুসলমানদের দলে তারা তাদের গণ্য করা হবে না। এজন্য আমরা যত এবাদত বন্দী করি, আমাদের সকল এবাদত বন্দী আমাদের মতই হইতে হবে, রসুলের তরিকা অনুযায়ী হইতে হবে, অন্য কোনো কারোর তরিকা পছন্দ হবে না। উলামায়ে কেরাম ঘটনা উল্লেখ করছেন কিতাবে, এটা হাদিসের ঘটনা নয়, প্র্যাকটিক্যাল লাইফের ঘটনা। বহু কিতাবে একটা ঘটনা উল্লেখ হয়েছে যে এক আল্লাহর বান্দা, উনি আলিম, অন্যান্য সব বিষয়ে ওনার আমল ভালো ছিল, কিন্তু ইসলাম ধর্মের একটা বিষয় ওনার পছন্দনীয় ছিল না। এই আমলটা হচ্ছে যে উনি যখন ওয়াইফের সাথে মিলিত হইতেন, তো মিলার পরে গোসল করত না, করত এই বিষয়টা অনেকের জানা নাই, অনেকে এখন আমাদেরকে জিজ্ঞাসা